প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অনলাইন ক্লাসের পদার্থবিজ্ঞান বিভাগের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ চ্যাপ্টারের থেকে আমরা আলোচনা করব। এখানে গতদিন আমরা যেখানে শেষ করছিলাম মহাকর্ষ চ্যাপ্টারের, আমরা তারপর থেকে আমরা আরম্ভ করতে যাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। এই অভিকর্ষ ত্বরণের পরিবর্তনের তিনটা অংশ আছে, অর্থাৎ তিনটা কারণে পরিবর্তন হয়। আমরা জানি যে পৃথিবীর আকার বা আকৃতির জন্য এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে উচ্চতার ক্রিয়ার উপরে, অর্থাৎ পৃষ্ঠ থেকে উপরে উঠলেও যে কোনো স্থান আমরা বিবেচনা করি, জি এর মান যত উপরের দিকে আমরা বিবেচনা করব তত জি এর মান কমতে থাকবে, আবার পৃষ্ঠ থেকে যতই আমরা গভীরতায় যাব তত জি এর মান কমতে থাকে। এই বিষয়গুলো আমরা গতদিন আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব তোমার পৃথিবীর ঘূর্ণয়নের কারণে যে জি এর মানের, অর্থাৎ অভিকর্ষ ত্বরণের মানের পরিবর্তন হয় সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা দেখো, আমরা যে পড়লাম পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ যদি আমরা জি বিবেচনা করি এবং পৃষ্ঠ থেকে কোনো একটা উচ্চতা ধরে নিলাম যে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতা, এই স্থানের অভিকর্ষ ত্বরণ যদি জি প্রাইম হয়, তাহলে আমরা সেখান থেকে ধরলাম পৃথিবীর ভর যদি ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ ক্যাপিটাল আর, এগুলোকে বিবেচনা করে আমরা বের করেছিলাম যে জি প্রাইম সমান জি ইন্টু ওয়ান প্লাস এইচ বাই আর পাওয়ার মাইনাস টু। এই যে এটা আমরা বের করেছিলাম। আবার পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর পৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ জি, পৃথিবীর পৃষ্ঠ থেকে এইচ গভীরতা, আমরা কোনো একটা স্থান যখন বিবেচনা করলাম ওই জায়গায় অভিকর্ষ ত্বরণ জি ডাবল প্রাইম বিবেচনা করলে সেটার জন্য আমরা সমীকরণটা পেয়েছিলাম জি ডাবল প্রাইম সমান জি ইন্টু ওয়ান মাইনাস এইচ বাই আর। এবং দুটোর ক্ষেত্রে আমরা দেখাতে পারি যে জি গ্রেটার দেন জি প্রাইম, অর্থাৎ পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ পৃষ্ঠ থেকে উপরে যে কোনো স্থানে অভিকর্ষ ত্বরণ অপেক্ষা বেশি, ঠিক তদ্রূপভাবে পৃথিবীর পৃষ্ঠ থেকে যতই গভীরে যায় ততই আমরা জি এর মান কমতে থাকে। এখান থেকে আমরা দেখাতে পারি জি ইজ গ্রেটার দেন জি ডাবল প্রাইম। এই বিষয়টা আমরা গতদিন আলোচনা করেছিলাম। এখন হয়তো তোমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে কোনো স্থানে জি এর মান যেভাবে কমতে থাকে, পৃথিবীর পৃষ্ঠ থেকে গভীরে যদি আমরা যাই জি এর মান কি একই হারে বা একই আনুপাতিক হারে পরিবর্তন হয় কিনা, এটি কিন্তু একইভাবে পরিবর্তন হয় না। সেই বিষয়টা আমরা দেখব। এখানে একটা গ্রাফ যদি আমরা দেখাই, মনে করো এটা একটা আমরা গ্রাফ দেখাচ্ছি, এটাকে আমরা ধরে নিলাম যে জিরো, অর্থাৎ পৃথিবীর অভ্যন্তরে কেন্দ্র থেকে আমরা হিসাব করে এখানে ধরলাম যে আর, তার থেকে আমার উপরে, অর্থাৎ এখানে আমরা দেখালাম পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব, পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বটাকে আমরা এক্স অক্ষের দিকে দেখালাম, পৃথিবীর কেন্দ্র হতে দূরত্ব এটাকে আমরা এক্স অক্ষের দিকে দেখালাম, আর অভিকর্ষ ত্বরণকে আমরা ওয়াই অক্ষের দিকে যদি দেখাই, তাহলে কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত জি এর মান যে বৃদ্ধি পাবে এটা কিন্তু সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। যেহেতু সমানুপাতিক হারে বৃদ্ধি হওয়া গ্রাফ যদি আমরা অঙ্কন করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু পাব যে এটি একটি মূল বিন্দুগামী সরলরেখা। এই জন্য আমরা পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রে পর্যন্ত আর এর মান, জি এর মান কমতে থাকবে এবং কেন্দ্রে যাইয়ে জি এর মান শূন্য হবে। ঠিক একইভাবে কেন্দ্র থেকে যতই উপরের দিকে যেতে থাকি আমরা পৃষ্ঠ পর্যন্ত অভিকর্ষ ত্বরণের মান বৃদ্ধি পাবে, এটি দূরত্বের সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। আবার পৃথিবীর পৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে বিবেচনা করি সেটা কিন্তু দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে কি করবে তোমার, হ্রাস পাবে। এই বিষয়টাকে আমরা এখানে দেখাতে পারি যে এটাকে যদি আমরা ধরি পৃথিবীর অভ্যন্তর, পৃথিবীর অভ্যন্তরে যদি আমরা বিবেচনা করি সেক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ জি প্রপোর্শনাল
जी प्रोपोर्शनल होलो जे तुम्हार डी आर पृथ्वी पृष्ठ থেকে যদি আমরা বাহিরে বিবেচনা করি তখন সেই ক্ষেত্রে এটা হচ্ছে যে পৃথিবীর বাহিরে সেই ক্ষেত্রে হবে যে জি প্রপোর্শনাল 1 বাই বি স্কয়ার অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এইভাবে তাহলে আমরা এখান থেকে একটি সিদ্ধান্তে উপনীত হলাম যে পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরের দিকে জি এর মান হ্রাস পাওয়া এবং পৃথিবীর পৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে জি এর মান হ্রাস পাওয়া এই দুটো কিন্তু সমানুপাতিক নয় অর্থাৎ সমহারে পরিবর্তন হয় না তাহলে এই চিত্রটা থেকে লেখচিত্র থেকে আমরা সেটা কম্পারম হয়ে গেলাম আজকে যেটা আমরা আলোচনা করব যে পৃথিবীর ঘূর্ণনের প্রভাব যেটাকে আমরা তো জানি পৃথিবী নিজ অক্ষের উপরে পশ্চিম দিক হইতে পূর্ব দিকে আবর্তন করতে থাকে এই আবর্তনের কারণেও কিন্তু অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন হয় আমরা কিন্তু এটুকু জেনেছি যে পৃথিবীর আকারের জন্য পৃথিবীর মেরু অঞ্চলে অভিকর্ষজ ত্বরণের মান সর্বোচ্চ যেটাকে আমরা বলি 9.83 মিটার পার সেকেন্ড স্কয়ার এবং বিষুবীয় অঞ্চলে জি এর মান সবচেয়ে কম যেটা 9.78 মিটার পার সেকেন্ড স্কয়ার আর 45 ডিগ্রি অক্ষাংশে আমরা এটাকে ধরি 9.80655 মিটার পার সেকেন্ড স্কয়ার অর্থাৎ এটাকে আমরা 9.80 ধরে আবার 9.81 মিটার পার সেকেন্ড স্কয়ার ধরতে পারি এটা 45 ডিগ্রি যেটাকে আমরা ধরি যে সি লেভেল অর্থাৎ সমুদ্র সমতলে 45 ডিগ্রি অক্ষাংশের মানটাকে আমরা স্ট্যান্ডার্ড মান হিসেবে বিবেচনা করি অভিকর্ষজ ত্বরণের জন্য ইভেন তোমার সার্ফের জন্য এটাকে আমরা আদর্শ মান হিসেবে বিবেচনা করি এটুকু তোমরা আগেও জেনেছো এখন আমার এই যে যদি আমরা ধরি যে এটা হচ্ছে যে পৃথিবী আমরা ধরে নিলাম যে আর ব্যাসার্ধ বিশিষ্ট আমরা গোলাকার একটা পৃথিবী ধরলাম আমরা তো আগেও বলেছি পৃথিবী কিন্তু হুবহু গোলাকার না উত্তর দক্ষিণটা কিছুটা চাপা মেরু অঞ্চলের কেন্দ্র থেকে মেরু অঞ্চলের দূরত্ব অপেক্ষা বিষুবীয় অঞ্চলের দূরত্ব বেশি আমরা এটার একটা অ্যাভারেজ করে 45 ডিগ্রি অক্ষাংশে এই ব্যাসার্ধটাকে 6400 ধরে একটা 6700 কিলোমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক হিসেবে আমরা পৃথিবীকে বিবেচনা করি তাহলে এখন এখান থেকে যদি আমরা দেখি যে আর ব্যাসার্ধ বিশিষ্ট পৃথিবী তাহলে যার ভর আমরা ধরে নিলাম যে এম পৃথিবীর ভর আমরা এম ধরলাম এর ব্যাসার্ধ আমরা ধরে নিলাম যে আর এখন দেখো পৃথিবী যখন নিজ অক্ষের উপরে ঘুরতেছে আমরা পৃথিবী পৃষ্ঠের উপরে আমরা একটা কি ধরলাম তোমার বিন্দু বস্তু বা এম বলের একটা বস্তু ধরলাম এটার নাম দিলাম যে কত তোমার পি এবং এখানে যে বস্তুটি আছে সেই বস্তুটির ভর ধরলাম এম এখন আমরা তো জানি পৃথিবী কোনো একটা বস্তুকে তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা টানে সেটা হচ্ছে অভিকর্ষ বল এবং অভিকর্ষ বলের কারণে আমরা ভূপৃষ্ঠ থেকে কিন্তু ছিটকে পড়ছি না না হলে কিন্তু আমরা ভূপৃষ্ঠ থেকে ছিটকে পড়ে যেতাম যেহেতু পৃথিবী নিজ অক্ষের উপরে আবর্তন করতেছে সেহেতু এখানে একটা কেন্দ্র বিমুখী বল সৃষ্টি হচ্ছে ওই কেন্দ্র বিমুখী বলকে প্রশমিত করার জন্য ঠিক সমপরিমাণ কেন্দ্রের দিকে একটা কেন্দ্রমুখী বল অভিকর্ষ বলের মাধ্যমে সৃষ্টি হচ্ছে যার কারণে আমরা ছিটকে পড়ছি না এখন এখানেও যদি আমরা ধরি যে পৃথিবীর পৃষ্ঠে এম বলের একটি বস্তু আছে তাহলে এটাকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা টানতেছে সেটা হচ্ছে যে তার ওজন এবং এই ওজনটা যদি আমরা ধরি এম বলের বস্তুকে যদি আমরা অভিকর্ষজ ত্বরণ জি এর মান দ্বারা গুণ করি তাহলে আমরা বস্তুর ওজনটা পাব এখন দেখো শিক্ষার্থীরা আমরা যে এম বলের এই বস্তুটাকে ধরলাম একটা গোলকে তাহলে এটা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আবর্তন করতেছে তাহলে এম বলের এই বস্তুটির ঘুরার পথটা যেহেতু পৃথিবীর উপরে এটি বসে আছে পৃথিবী ঘুরতেছে মানে এটিও ঘুরতেছে তার ঘুরার পথটাকে যদি আমরা বিবেচনা করি তাহলে সেটা কিন্তু হবে যে এরকম যে আমার আর ব্যাসার্ধ বিশিষ্ট মনে করো আর বলতে আমরা এটা বুঝাচ্ছি যে তার কেন্দ্রটা থাকবে যে এইখানে অর্থাৎ এই বরাবর যদি আমরা অক্ষ বিবেচনা করি এই বরাবর যদি আমরা অক্ষ বিবেচনা করি এই অক্ষের উপরে ওই যে ফি স্থানে এম বলের বস্তুটি থেকে আবর্তন করতেছে পৃথিবীর পৃষ্ঠের উপরে পৃথিবীর ঘূর্ণনের কারণে তার কেন্দ্রটা কিন্তু এখানে অবস্থান করবে এটাকে আমরা যদি ও প্রাইম ধরি এটাকে যদি আমরা ও যদি ধরি
তাহলে এর এই ব্যাসার্ধটাকে যদি আমরা আর যদি ধরি, আমরা কিন্তু জানি এটা ঘূর্ণনের কারণে, আমরা ধরে নিলাম যে এটা ওমেগা সমকোণী বেগেই ঘুরতেছে পৃথিবী, তাহলে পৃথিবী যেহেতু ওমেগা, তাহলে এই যে এম ভরে বস্তুটি এটিও কিন্তু ওমেগা সমকোণী বেগেই আবর্তনরত অবস্থায় আছে। এখন এটার জন্য যদি আমরা বল যদি বের করি যে এই বরাবর যেটা হবে সেটা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে এফ সি, এই এফ সি এর সমপরিমাণ এখানে কেন্দ্রমুখী বল থাকার কথা, কিন্তু আমরা তো জানি এই বরাবর তো তোমার আকর্ষণ বল নেই, আকর্ষণ বলটা হচ্ছে যে কোন দিকে, পৃথিবীর কেন্দ্রের দিকে, তাহলে এই জন্য আমরা যদি ধরি এটাকে যদি আমরা আর যদি ধরি পৃথিবীর ব্যাসার্ধ, এবং এই বরাবর যদি আমি ধরি যে এটা বিষুবীয় অঞ্চল থেকে এই স্থানের দূরত্বটা হচ্ছে যে ল্যামড়া, যেটাকে আমরা বলতেছি যে ল্যামড়া অক্ষাংশে, তাহলে ল্যামড়া অক্ষাংশে ফি স্থানে এম ভরের বস্তুটি যদি আমরা কেন্দ্রমুখী বলের উভাংশ যদি হিসাব করি সেটার তখন হয়ে যাচ্ছে যে তোমার এফ সি কস কত হয়ে যাবে তোমার ল্যামড়া, এটা ল্যামড়া হলে এটাও কত হবে তোমার ল্যামড়া, একইভাবে এটাও কি তোমার ল্যামড়া, আমরা তো পাচ্ছি এটি এবং এটি যেহেতু অনুরূপ কোণ। এখন দেখো এখানে যে বিষয়টা আমরা আর সমান আবার কি পাচ্ছি, যেহেতু এটা ল্যামড়া কোণ বিবেচনা করলাম, এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ, এটা হচ্ছে যে তোমার ভূমি আর এটা হচ্ছে যে লম্ব, তাহলে আর এর পরিবর্তে আমরা এখানে যদি লিখি এই স্মল আর এর পরিবর্তে আমরা লিখতে পারতেছি ক্যাপিটাল আর কস ল্যামড়া, তাহলে এটাকে আমরা সরাসরি লিখে দিতে পারি ক্যাপিটাল আর কস ল্যামড়া। তাহলে এটা যদি আমার এফ সি হয় তাহলে এটা হচ্ছে যে এফ সি কস ল্যামড়া। এখন এফ সি সমান আমরা কি পাচ্ছি, এফ সি সমান আমরা পাচ্ছি তোমার এম আর কস কত তোমার ল্যামড়া ওমেগা, যেহেতু আমরা জানি কেন্দ্রমুখী বল এম বি স্কয়ার ডিভাইড বাই আর বা এম আর ওমেগা স্কয়ার, যেহেতু এটা হচ্ছে যে আর স্মল আর, এখন স্মল আর টাই হয়ে যাচ্ছে যে আমাদের ক্যাপিটাল আর কস ল্যামড়া, তাহলে আমরা এটাকে পাচ্ছি যে এম আর ওমেগা স্কোয়ার, যেটাকে আমরা পাচ্ছি ঠিক তদ্রুপাতে এটাকে আমরা এখন লিখতে পারতেছি, সেইভাবে যদি আমি এটাকে লিখি তাহলে এটা হয়ে যাচ্ছে যে তোমার এম আর কস স্কোয়ার ল্যামড়া ওমেগা স্কোয়ার। তাহলে দেখো এই যে এই মানটা আমি পাই পেলাম এটা কি হচ্ছে তোমার পৃথিবীর কেন্দ্রের দিকে যে অভিকর্ষজ বল দ্বারা আকর্ষণ করতেছে, যেটাকে আমরা ওজন বলতেছি, এটা কিন্তু ওজনের বিপরীতে কাজ করতেছে, তাহলে সেই ক্ষেত্রে এখানে তার আপাত ওজন সমান হবে, আপাত ওজন যদি আমরা ধরি, আপাত ওজন সমান আমরা যেখানে আপাত ওজনটা হচ্ছে যে কি এই স্থানের অভিকর্ষজ তরঙ্গ যদি আমরা জি ল্যামড়া যদি ধরি তাহলে তার আপাত ওজন এম জি ল্যামড়া, এটা সমান হবে তার প্রকৃত ওজন, ওই যেটা আমরা বললাম এম জি, এই প্রকৃত ওজন থেকে যদি আমি কেন্দ্রমুখী বলের যে উভাংশ এম আর ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ল্যামড়া যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা সেই আপাত ওজন এম জি ল্যামড়াটা আমরা পাব। এখান থেকে দেখো স্মল এম কে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা লাস্ট পর্যন্ত পাচ্ছি জি ল্যামড়া সমান জি মাইনাস আর স্কোয়ার আর ওমেগা স্কোয়ার কস স্কোয়ার ল্যামড়া, এই যে এই জিনিসটা আমরা পেলাম। তাহলে এখন এখানে একটা বিষয় যদি আমরা এখানে লক্ষ্য করি যে অনেক সময় তোমাদের এমসিকিউ তে হয়তো অনেক সময় অনুধাবন জাতীয় কোশ্চেন আসতে পারে, অথবা তোমার যে সিকিউর মধ্যে অনুধাবন জাতীয় কোশ্চেন আসতে পারে যে একটা পৃথিবী এখন ঘূর্ণয়নরত অবস্থায় জি এর তারতম্য হচ্ছে, এখন পৃথিবী যদি না ঘুরে তাহলে জি এর মানের তারতম্য হবে কিনা, তাহলে এখন দেখো এই কথাগুলোর উত্তর আমাদের খুব সহজে চলে আসছে, যদি না ঘুরে তাহলে ওমেগা সমান হয়ে যাচ্ছে যে কত তোমার জিরো, কোণিক বেগটা কত তোমার জিরো, তাহলে এটা যদি আমার জিরো হয়ে যায় তাহলে এটা ফুরাটা হয়ে যাচ্ছে, তখন সেই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণের কোনো পরিবর্তন হবে না। দুই নম্বরে আমরা যদি আসি যে মেরু অঞ্চলে এবং বিষুবীয় অঞ্চলের কথায় যদি আমরা আসি তাহলে বিষুবীয় অঞ্চলে, তাহলে আমরা যদি বিষুবীয় অঞ্চলের কথা যদি আমরা হিসাব করি অঞ্চলের ক্ষেত্রে ল্যামড়ার মানটা কত হবে, যেহেতু এটার সাথে আমরা কোণটাকে ল্যামড়া ধরেছি
তাহলে এই জায়গায় এটা হয়ে যাচ্ছে যে কত তোমার শূন্য। তাহলে এটা যদি আমরা শূন্য যদি ধরি, এটা যদি আমরা শূন্য ধরি তাহলে এখানে এখানে কত হয়ে যাচ্ছে যে cos ল্যামডা সমান 1, অর্থাৎ লাস্ট পর্যন্ত আমরা পাচ্ছি g ল্যামডা সমান g মাইনাস r ওমেগা স্কয়ার। ঠিক যদি আমরা মেরু অঞ্চলের বেলায় যদি আসি মেরু অঞ্চলে তাহলে g এর মানে কি হবে, তখন ল্যামডা সমান হচ্ছে যে তোমার 90 ডিগ্রি। তাহলে ল্যামডার মান যদি আমরা 90 ডিগ্রি যদি বসাই তাহলে cos 90 ডিগ্রি এটা 0, তখন আমরা পেয়ে যাচ্ছি যে g ল্যামডা সমান হচ্ছে যে কত তোমার g। তাহলে ঘূর্ণনরত কারণে এই যে g এর তারতম্য হচ্ছে, আর যদি না ঘুরে তাহলে g এর কোনো পরিবর্তন হবে না, সেই মানগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম g এর মানে তারতম্য কেন হয়, সেই বিষয়গুলো সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম। এখন আসো যে বিষয়গুলো আমরা শিখলাম এখান থেকে যদি আসি, পৃথিবী যে তোমার ঘনত্ব, ভর এবং সূর্যের ভর, এগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তাহলে আমরা যে বিষয়গুলো শিখেছি সেগুলোর আলোকেই কিন্তু আমাদের এই দ্বিতীয় পয়েন্টের বিষয়গুলো আমরা আলোচনা করতে পারব। হ্যাঁ দেখো শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এখন এদিকে একটু খেয়াল করি, আমরা কিন্তু জানি পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষজ তরঙ্গ যদি জি হয়ে থাকে এবং পৃথিবীর ভর ক্যাপিটাল এম, পৃথিবীর ব্যাসার্ধ আর যদি হয়ে থাকে, তাহলে আমরা ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের জন্য আমরা পেয়েছি জি সমান জি এম বাই আর স্কোয়ার। এখন আসো ভর সাথে আমরা কি বের করতে পারি, আবার আমরা জানি ভর সমান আয়তন ইনটু ঘনত্ব, এই জিনিসটা কিন্তু আমরা জানি, যেহেতু একক আয়তনের ভরকে ওই বস্তুর ঘনত্ব বলে, তাহলে সেইখান থেকে আমরা পাইলাম ভর সমান আয়তন ইনটু ঘনত্ব। তাহলে এখন বলতো দেখি, পৃথিবীকে যদি আমরা আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক বিবেচনা করি, তাহলে আর ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউ। আর পৃথিবীর গড় ঘনত্ব যদি আমরা রো ধরি, তাহলে তখন আমরা এটাকে রো দ্বারা গুণ করব। কেন গড় ঘনত্ব ধরব সেই কথাটা কিন্তু আমরা আগেও বলেছি, যেহেতু আমরা যদি বলি লোহার ঘনত্ব, যেমন একটা লোহার টুকরার ঘনত্ব যত, লোহার নির্মিত একটি বড় আকারের জাহাজর যদি সম্পূর্ণ লোহা দিয়ে তৈরি হয় তাহলে তার ঘনত্ব একই, কারণ হচ্ছে যে ওই ভরকে যদি আমরা আয়তন দ্বারা যদি ভাগ করি তাহলে মান একই পাবো। কিন্তু আমার এই পৃথিবী তো একটা উপাদান দিয়ে তৈরি নয়, লোহা ওইখানে শুধু একটা মাত্র উপাদান দিয়েই তৈরি। ঠিক তদ্রূপভাবে আমরা যদি ধরি পানি, পানিও আমরা ধরে নিলাম যে কি, যে এক বালতি পানি নিই আর মনে করো তোমার 1 কেজি পানি নিই, দুটোর জন্য কিন্তু আমরা ঘনত্ব একই পাবো, যেহেতু পানি ওই পানি অর্থাৎ এক বালতি পানির মধ্যে যে উপাদানটা আছে, ঠিক 1 কেজি পানির মধ্যেও একই ধরনের উপাদান আছে, যার কারণে সেই ক্ষেত্রে ঘনত্ব একই। কিন্তু আমরা পৃথিবীর কথায় যদি আসি, পৃথিবী কিন্তু অনেকগুলো উপাদান দিয়ে তৈরি, যেখানে আমরা জানি প্রাকৃতিক গ্যাস আছে, কয়লা আছে, জীবাশ্ম জ্বালানি আছে, খনিজ তেল আছে, এইভাবে কত কিছুই দিয়ে পৃথিবী সৃষ্টি। তাহলে এই জন্য এক একটা পদার্থের ঘনত্ব এক এক ধরনের, সবগুলোকে মিলে যে গড় ঘনত্ব সেটা যদি আমরা রো ধরি এবং সেই মানটা কত, আমি কিন্তু বলেছিলাম সেই মানটা হচ্ছে যে পানির ঘনত্বের 5.5 গুণ, অর্থাৎ 5.5×10³ কিলোগ্রাম পার মিটার কিউব, বা আমরা এটাকে এই দিয়েও লিখতে পারি 5,500 কিলোগ্রাম পার মিটার কিউব, আমরা পানির জানি 1,000 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে গড় ঘনত্ব যদি রো হয় তাহলে আমরা এম সমান এটা লিখতে পারি। এই জিনিসটাকে এখানে যদি আমি লিখি তাহলে আমরা কি পাচ্ছি, জি ইনটু 4/3 পাই আর কিউব ইনটু রো ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে যদি আমরা করি তাহলে রো সমান আমরা পাচ্ছি 3g/4πgr। তাহলে এটা দিয়ে আমরা কি বের করতে পারবো, ঘনত্ব নির্ণয় করতে পারবো। পৃথিবীর যদি আমরা, যেহেতু জিটা হচ্ছে যে পৃষ্ঠ অভিকর্ষজ ত্বরণ আমাদের জানা আছে 9.8,
জি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক যার মান 6.673 × 10⁻¹১ আর হচ্ছে যে 6,700 কিলোমিটার, এটাকে মিটারে নিলে 6.4 × 10⁶ মিটার যদি আমরা এটা দিয়ে যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমার ঘনত্ব এটা চলে আসবে। তাহলে আমরা পৃথিবীর ঘনত্ব নির্ণয়ের সমীকরণ একটা আমরা পেলাম বা মান নির্ণয় করলাম। একইভাবে যদি আমরা নির্ণয় করতে যাই পৃথিবীর ভর, যদি আমাদেরকে নির্ণয় করতে হয় তাহলে পৃথিবীর ভরটা আমরা কিভাবে নির্ণয় করতে পারতেছি দেখো। তাহলে পৃথিবীর ভর যদি আমাদেরকে নির্ণয় করতে হয় আমরা যে বিষয়টা এখান থেকে শুরু করলাম ঠিক একইভাবে পৃথিবীর ভরটা আমরা নির্ণয় করব, সেটা হচ্ছে যে জি সমান জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখন এখানে যদি আমরা বসাই এম সমান জি আর স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল জি, তাহলে আমরা এখানে কিন্তু এই মানগুলো পেয়ে যাব। সেটা আমার আসবে প্রায় 6,000 তোমার 400 কিলোমিটার, অর্থাৎ এটাকে যদি আমরা করি এত কি হবে তোমার মিটার, যেটাকে আমরা সরি ভর নির্ণয় করতেছি আমরা, তাহলে 6.4 × 10⁴ কেজি আসবে। এটা আসলে 6.4 × 6 × এটা আসবে যে পৃথিবীর ভর 6 × 10⁴ কেজি প্রায় আর কি। তাহলে এখান থেকে আমরা সেই মানগুলো যদি বসাই দিই জি এর মান আর এর মান এবং মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান বসাই তাহলে আমরা সেই বিষয়টা পেয়ে যাব। এবার আমরা আসব মনে করো সূর্যের ভর নির্ণয়। সূর্যের ভর কিন্তু হচ্ছে 2 × 10⁷ কেজি। তো এই মানটা কিভাবে বের করা হয়েছে সেটাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারি। দেখো আমরা কিন্তু জানি সূর্যকে কেন্দ্র করে বা উপবৃত্তাকারের নাভিতে রেখে প্রত্যেকটি গ্রহ পরিভ্রমণ করতেছে। তাহলে এখন এইভাবে যদি আমরা ধরি যে এখানে কেন্দ্র বিন্দুতে আছে যে তোমার সূর্য আর এখানে আছে যে তোমার পৃথিবী, তাহলে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী কি করতেছে এই কক্ষপথে পরিভ্রমণ করছে। আমি যদি সূর্যের ভর ক্যাপিটাল এম যদি ধরি, সূর্যের ভর এখানে সূর্যের ভর, আগে আমরা কিন্তু ধরছিলাম ও দুটোর ক্ষেত্রে পৃথিবীর ভর, বা আমরা এটাকে এম এসও ধরতে পারি অসুবিধা নাই। এটাকে আমরা ধরলাম যে পৃথিবীর ভর যদি আমরা স্মল এম যদি ধরি তাহলে আর এখান থেকে এই পর্যন্ত পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্র পর্যন্ত, পৃথিবীর কেন্দ্র থেকে সূর্যের কেন্দ্র পর্যন্ত এই দূরত্বটা আর যদি ধরি আমরা, তাহলে এখন তাদের মধ্যে যে মহাকর্ষ বল সেই মহাকর্ষ বল সমান আমরা পাচ্ছি জি এম এস এম ডিভাইডেড বাই আমরা দূরত্বটা পাইলাম যে আর স্কোয়ার। এখন প্রশ্ন হল এই মহাকর্ষ বলেই তাকে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে আমরা জানি, এটি যদি ঘুরতে থাকে তার কৌণিক বেগ যদি আমার কত হয়, এই যে এটা ঘুরতেছে এটার কৌণিক বেগ যদি আমার ওমেগা যদি হয়ে থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে তার কেন্দ্র বিমুখী বলটা আমরা পাচ্ছি এম আর, অর্থাৎ এটা হচ্ছে যে পৃথিবীর ভর এবং পৃথিবী যাকে কেন্দ্র করে ঘুরতেছে তার থেকে দূরত্ব এবং তার কৌণিক বেগ স্কোয়ার আমরা জানি এম আর ওমেগা স্কোয়ার। এখন এখান থেকে যদি আমরা আসি এই এম এম আমাদের চলে যাচ্ছে, আমরা এটাকে পাচ্ছি আর কিউ, আবার ওমেগার পরিবর্তে আমরা পাচ্ছি কত, তাহলে আমরা যদি এখন এখানে নিয়ে আসি এম এস সমান তাহলে আর কিউ ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে যে তোমার জি, তাহলে ওমেগা সমান আবার আমরা কি পাচ্ছি টোয়াইস ফাই ডিভাইডেড বাই টি, তাহলে টোয়াইস ফাই ডিভাইডেড বাই টি হোল স্কোয়ার করলে এটা হয়ে যাচ্ছে যে 4π² আর নিচে হয়ে যাচ্ছে যে তোমার টি স্কোয়ার জি। এখন এই সমীকরণের মধ্যে আমরা কিন্তু জানি টিটা হচ্ছে যে কার পৃথিবীর আবর্তন কাল, তাহলে পৃথিবীর আবর্তন কাল কত সেটা আমাদের জানা আছে টি সমান 365 দিন, তাহলে 24 দ্বারা আমরা গুণ করলাম তখন ঘন্টা হয়ে গেল, যদি আরো 60 দ্বারা গুণ করি আমরা মিনিট হয়ে গেল, আরো 60 দ্বারা গুণ করলে সেকেন্ড হয়ে গেল। তাহলে এই সময় যদি আমি এখানে বসাই জি এর মান আমাদের জানা আছে আর, একটা হচ্ছে যে কি সূর্যের কেন্দ্র হইতে পৃথিবীর কেন্দ্র পর্যন্ত দূরত্ব
এই আর এর মান কিন্তু হচ্ছে আমার 1.5 × 10⁸ কিলোমিটার বা আমরা এটাকে লিখতে পারি তোমার 11 কত তোমার মিটার তাহলে এই যে এই মানগুলো যদি আমি এখন এখানে যদি দিই তাহলে এতকে কিউব করলে এ করলে লাস্ট পর্যন্ত আমরা কিন্তু মানটা পেয়ে যাব 2 × 10⁷ কেজি এটা হচ্ছে যে তোমার সূর্যের ভর তাহলে এই যে যে বিষয়গুলো পড়লাম এগুলা থেকে কিন্তু আমরা এই বিষয়গুলো আমরা বের করতে পারি এবার আমরা একটা বিষয় আসতেছি বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রের পার্থক্য আমরা কিন্তু ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র সম্পর্কে আগেও আলোচনা করেছি তারপরে এই বিষয়টা সম্পর্কে কিন্তু তোমাদেরকে জানতে হবে অনেক শিক্ষার্থী কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হইতে পারে না যে বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রটা কি আসলে এদের মধ্যে পার্থক্যটা কি দেখো শিক্ষার্থীরা আমাদের ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র ভর কেন্দ্র হচ্ছে যে একটা বস্তুর যে বিন্দুতে সমস্ত ভর যদি আমরা কেন্দ্রীভূত হিসাবে বিবেচনা যদি করি এবং সেই বিন্দুকে বিবেচনা করে বস্তুর যত ধরনের বৈশিষ্ট্যগুলো আমরা পর্যবেক্ষণ করব বা সূত্র প্রতিপাদন করব তাহলে ওই ওই বিন্দুটাকে বিবেচনা করলে যদি সমস্ত তোমার তত্ত্বীয় বিষয়গুলো প্রমাণিত হয় তখন সেটাই হচ্ছে যে তোমার ভর কেন্দ্র অর্থাৎ একটা কণা আমরা জানি অসংখ্য কণার সময় নয় একটা বস্তু গঠিত হয় তাহলে এই কণাগুলি যেই বিন্দুতে কেন্দ্রীভূত আছে বা পুঞ্জীভূত আছে হিসাব করে আমরা ভর যদি ধরি ওই বিন্দুতে তখন সেই ক্ষেত্রে সেটাকে আমরা বলবো যে ওই বস্তুর কি তোমার ভর কেন্দ্র আর ভার কেন্দ্র হচ্ছে যে একটা বস্তুকে আমরা যেভাবে রাখি না কেন পৃথিবী যেই বল দ্বারা ওই বিন্দুতে আকর্ষণ করবে ওই বিন্দু বরাবর উলম্বভাবে নিচের দিকে আকর্ষণ করবে তখন সেটাকে আমরা বলি যে ভার কেন্দ্র বা অভিকর্ষক কেন্দ্র তাহলে কি বললাম যে একটা বস্তু যেখানে ভর বা যে বিন্দুতে পুঞ্জীভূত আছে সেটাই হচ্ছে যে তার ভর কেন্দ্র আর যে বিন্দুতে পৃথিবীর আকর্ষণজনিত বল পৃথিবীর কেন্দ্রের দিকে উলম্ব বরাবর নিচের দিকে ক্রিয়া করে সেই বিন্দুটাই হচ্ছে যে ভর কেন্দ্র বা অভিকর্ষক কেন্দ্র আমরা একটু চেষ্টা করি যে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্রের মধ্যে পার্থক্যটা কি ভর কেন্দ্র হলো যে দেখো আমি একটা বস্তু বিবেচনা করলাম এখানে যে বিন্দুতে আমি যদি বল প্রয়োগ করি বস্তুটি সরল রৈখিক গতিতে যাবে এটা আবর্তন করবে না বা ঘুরবে না তাহলে যে বিন্দুতে আমার বল প্রয়োগ করলে বস্তুটি সরল রৈখিকভাবে যেতে থাকে তখন ওই বিন্দুটাই হচ্ছে যে তোমার ভর কেন্দ্র এটা হচ্ছে যে ভর কেন্দ্র আর অভিকর্ষ কেন্দ্র তো আমরা জানি যে বিন্দুতে এটাকে কি করবে তোমার কেন্দ্রের দিকে আকর্ষণ করবে আচ্ছা এবার আমরা যদি দেখি যে এটা তো আমাদের হলো আরেকটা বিষয় যদি আমরা দেখি একটা বস্তুর যে সমস্ত বিন্দুগুলির মধ্যে যে সব জায়গায় অভিকর্ষত ত্বরণ এর মান যদি আমার একই যদি হয় সব বিন্দুতে অভিকর্ষত ত্বরণের মান যদি একই হয় তাহলে তখন কিন্তু সেই ক্ষেত্রে ভার কেন্দ্র এবং ভর কেন্দ্র একই হতে পারে মানে একটা বস্তুর ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একইটাই হবে যদি ওই বস্তুটি সমস্ত বিন্দুতে অভিকর্ষত ত্বরণের মান যদি একই হয় একই যদি না হয় তাহলে কিন্তু ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র একটা বস্তুর একটা নির্দিষ্ট বিন্দু কখনো হবে না আরেকটু যদি আমরা ক্লিয়ার করি তোমরা খুব সহজে বুঝতে পারবা মনে করো আমার এই পৃথিবী পৃথিবীর কেন্দ্রে কিন্তু জি এর মান শূন্য মানে এখানে তোমার অভিকর্ষজ বলটা কি তোমার শূন্য তাহলে এখানে যেহেতু শূন্য যেখানে শূন্য সেখানে কিন্তু ভার কেন্দ্র থাকতে পারে না সেখানটাই হচ্ছে যে কি তোমার ভর কেন্দ্র যেমন মহাবিশ্বে আমার যে বিভিন্ন গ্রহগুলো তোমার নক্ষত্রগুলি মহাশূন্যের এগুলার কেন্দ্রবিন্দুতে কি থাকে তোমার ভর কেন্দ্র থাকে তাহলে এই বিষয়গুলা আমরা একটু বুঝলাম যে ভর কেন্দ্র এবং ভার কেন্দ্র বিষয়গুলা কি এগুলা কিন্তু আমাদের ধারণাগুলা ক্লিয়ার করতে হবে এবং আমরা যে অভিকর্ষত ত্বরণ কিভাবে বের করব এটা এক একটা আকৃতির বস্তুর জন্য কিন্তু আমরা এক এক ধরনের বের করতে পারি
যদি ধরি যে একটা আয়তাকার বস্তু তাহলে সেটার জন্য আমরা ঠিক যদি কর্ণটাকে কি করে তোমার দুটো কর্ণ অঙ্কন করে যে কেন্দ্রবিন্দুতে তাহলে এই জায়গায় অভিকর্ষজ কেন্দ্র হবে। যদি একটা ত্রিভুজ আকৃতি আমরা একটা বস্তু ধরলাম সুষম ত্রিভুজ আকৃতি যেটা সব জায়গায় আমার মনে করো থিকনেস একই একই করতে, তখন আমরা এটার যদি মধ্যমাগুলোকে যদি কি করি তোমার অঙ্কন করি তাহলে যেখানে হবে সেখানে হবে যে অভিকর্ষজ কেন্দ্র। একটা গোলকের আবার সুষম গোলকের অভিকর্ষজ কেন্দ্র বা অভিকর্ষজ তোমার ভার কেন্দ্র আর কি অভিকর্ষজ কেন্দ্র বা ভার কেন্দ্র সেটা হচ্ছে তার কেন্দ্র বিন্দুতে। এক একটা বস্তুর জন্য অভিকর্ষজ কেন্দ্র আমরা বের করতে পারি। এইগুলা হচ্ছে যে প্রতিসম বস্তু যেগুলো জ্যামিতিক শেপ আছে, ঠিক আছে। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে এখানে শেষ করি। তোমাদেরকে আবারও তোমার বিজয় মাসের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমরা এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।